অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। রবির রাশি পরিবর্তন অর্থাৎ 14ই মার্চ রবি গ্রহ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করছে, এর ফলে 12টি রাশির উপর কী প্রভাব পড়তে চলেছে, বিশেষ করে এই রবির রাশি পরিবর্তনে 7টি রাশির স্বপ্ন পূরণ হতে চলেছে, কোন কোন 7টি রাশি কোন কোন দিক থেকে এই স্বপ্ন পূরণ হতে চলেছে তাও এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। প্রথম কথা বলি, রবি আমাদেরকে কী দেয়, মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি, যারা রাজনীতির লাইনে আছে বা যারা ফিল্ম দুনিয়াতে আছে, অর্থাৎ আপনার যে খ্যাতি আপনার যে নাম সম্পূর্ণরূপে এই রবির আন্ডারে। যারা গভর্নমেন্টের কাজকর্ম করছেন কন্ট্রাক্ট, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিবে, এবং রাজনীতির ক্ষেত্রে কিন্তু রবির ভূমিকা আছে, অর্থাৎ আপনার যদি রবি ভালো না থাকে আপনি ভালো কিন্তু রাজনীতিবিদ হতে পারবেন না, রবির কিন্তু বিশেষভাবে ভূমিকা থাকা দরকার। তো দেখুন, এই যে রবির যে রাশি পরিবর্তন অর্থাৎ 14ই মার্চ 2021 কুম্ভ রাশি থেকে মীন রাশি, যদিও জলতত্ত্বের রাশিতে এই রবির প্রবেশ, বেশ কিছু রাশির ক্ষেত্রে শুভ কিন্তু বেশ কিছু রাশির ক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে। আমি 12টি রাশি নিয়েই আপনাদেরকে আলোচনা করব, বিশেষ করে 7টি রাশি ক্ষেত্রে একটু বিশেষভাবে লাভ কিন্তু পেতে চলেছে। প্রথম রাশি মেষ রাশি। দেখুন, আপনাদের পঞ্চমপতি দ্বাদশভাবে অবস্থান করছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা কিন্তু ভালো সময় এই সময় দেখা যাচ্ছে না, অর্থাৎ আপনাদের কিছু কিছু ক্ষেত্রে প্রবলেমেটিক সময় কিন্তু থাকবে। দেখুন, যারা মেডিসিনের বিজনেস করছেন, যারা কাঠের বিজনেস করছেন, যারা ইলেকট্রিক গুডসের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যাটা একটু হলেও বাড়িয়ে তুলবে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষরাশি। বৃষরাশি আপনাদের চতুর্থ একাদশের কানেকশান আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো, অর্থাৎ যারা কম্পিটিটিভ পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে ভালো, চাকরি পাওয়া বা চাকরির ক্ষেত্রে পরিবর্তন, রাজনীতির সেক্টরে যারা আছে তাদের ক্ষেত্রে কিছুটা হলেও লাভ এই সময় কিন্তু দেবে, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কিছু মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি কিন্তু এই সময় করবে। অর্থাৎ বৃষরাশির ক্ষেত্রে রবির রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে বেশ কিছু সুযোগ আপনাদেরকে কিন্তু এনে দিবে। তিন নম্বর যে রাশি সেটি হচ্ছে মিথুন। তৃতীয় দশম কানেকশান অর্থাৎ কমিউনিকেশানগুলো, যোগাযোগগুলো আপনাদেরকে কিন্তু এই সময় এই রবির রাশি পরিবর্তনের যোগাযোগগুলো কিন্তু বাড়িয়ে তুলবে, অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের যোগাযোগ এবং কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তন বদলি যারা চাইছেন, মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি পাওয়া এই সময় কিন্তু হবে। চার নম্বর যে রাশি সেটি হচ্ছে কর্কট। দেখুন, আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় এবং নবম কানেকশান অর্থাৎ ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, পিতার সাপোর্ট, রবি নির্দেশ করে পিতাকে, পিতার সাপোর্ট আপনারা পাবেন, ভাগ্যের দ্বারা ধন আপনাদের কিন্তু আসবে, অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে এই রবির রাশি পরিবর্তন কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিতে চলেছে, অর্থাৎ আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি ব্যবসার দিকটা ভালো, পিতার থেকে পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলবে আপনি যদি হন কর্কট রাশি মানুষ। আপনার ক্ষেত্রে সিংহ রাশি, আপনাদের রাশির অধিপতি অষ্টমভাবে যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে প্রবলেমেটিক দিবে, বিশেষ করে আপনাদের মান সম্মান হানি, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের পরিবারের মধ্যে মত পার্থক্য, মনোমালিন্য এবং এর সাথে সাথে ছোটোখাটো চোট আঘাত দুর্ঘটনা হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে, অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে এই রবির রাশি পরিবর্তন কিন্তু খুব একটা ভালো কিন্তু আসছে না। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। দেখুন, আপনাদের দ্বাদশপতি আপনাদের সপ্তমভাবে অবস্থান করছে, দেখুন
দ্বাদশ সপ্তমের কানেকশান। ব্যবসার জায়গাটা মোটামুটি আপনাদের ক্ষেত্রে ভালো, কিন্তু দ্বাদশ বুধি সপ্তমে যাওয়া, যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা কিন্তু অবশ্যই চোখ কান খুলে পার্টনারশিপ বিজনেসের দিকে থাকবেন, অর্থাৎ এই জায়গাটাতে আপনাদের সমস্যা আসবে। কিন্তু এবং পাশাপাশি বিবাহিত জায়গা, বিবাহিত জীবনে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের জায়গাটা কিন্তু একটু হলো সমস্যা কিন্তু এই রবি রাশি পরিবর্তন কিন্তু হবে। তবে রাজনীতির ক্ষেত্রে কিন্তু আপনাদের বিশেষভাবে সফলতা কিন্তু পাবেন। এরপরে আসি তুলা রাশি, একাদশ ষষ্ঠ কানেকশান, অর্থাৎ আপনাদের কম্পিটিটিভ পরীক্ষা যারা দিচ্ছে চাকরির ক্ষেত্রে, এবং চাকরির ক্ষেত্রে যারা পরিবর্তন চাইছে, প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা দিচ্ছে, এই জায়গাটাতে কিন্তু আপনারা এই সময় কিন্তু সফলতা কিন্তু পাবেন। এবং ষষ্ঠভাবে এই রবি আপনাদের কিন্তু কম্পিটিটিভ পরীক্ষা এবং এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু বিশেষভাবে ভালো ফল কিন্তু দেবে। এর পরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। দেখুন বৃশ্চিক রাশির মধ্যে, বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের কেন্দ্র ত্রিকোণ রাজযোগ কিন্তু তৈরি করছে, কেন্দ্র ত্রিকোণ রাজযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিবে কর্মের জায়গা, ব্যবসার জায়গা। কিন্তু যারা গর্ভবতী মহিলারা আছেন তাদের ক্ষেত্রে বেশ কিছু সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে, অর্থাৎ যারা প্রেগনেন্সি পিরিয়ডে আছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু আসবে। অর্থাৎ পঞ্চম দশম কানেকশান, অর্থাৎ এই জায়গাটা কিন্তু বিশেষভাবে আপনি যদি হন বৃশ্চিক রাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু সমস্যা বহুল কিছু কিছু ক্ষেত্রে এই সন্তানের দিক থেকে থাকছে। এরপরের রাশি হচ্ছে ধনু। ধনু রাশির আপনাদের ক্ষেত্রে কিন্তু কেন্দ্র ত্রিকোণ রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ, কেন্দ্র ত্রিকোণ রাজ্যকে আপনাদের বেশ কিছু সুনাম আপনারা অর্জন করবেন। রাজনীতির ক্ষেত্রে পৈতৃক সূত্রের সম্পত্তি লাভ, এবং কর্মক্ষেত্রে পরিবর্তন, ভাগ্যের সাপোর্ট এবং পারিবারিক সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে আপনি যদি হন ধনু রাশির মানুষ আপনার ক্ষেত্রে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর। দেখুন আপনাদের ক্ষেত্রে অষ্টম তৃতীয় কানেকশান আপনাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকছে, অর্থাৎ আপনাদের মারক, অর্থাৎ এই জায়গাটাতে মকর রাশির ক্ষেত্রে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন। এবং আপনাদের কিছু কিছু ক্ষেত্রে মান সম্মান হানি, এবং কিছু কিছু ক্ষেত্রে যাদের আইনি জটিলতাতে পড়ে যাওয়ার সম্ভাবনা, অর্থাৎ এই জায়গাটা যারা সম্পত্তিগত দিকে কেস মামলা বা কোনো কোনো কিছু উটকো ঝামেলা আপনার ঘাড়ে এসে কিন্তু বসার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে। অবশ্যই আপনারা চোখ না এ খুলে আপনারা কিন্তু এগিয়ে চলুন, সিদ্ধান্ত নেওয়ার আগে, আপনি যদি মকর রাশির মানুষ হন সিদ্ধান্ত নেওয়ার আগে একটু হলেও ভেবে সিদ্ধান্ত নিন, চট জলদি কোনো সিদ্ধান্ত কিন্তু আপনারা নেবেন না। এরপরের রাশি হচ্ছে কুম্ভ রাশি। আপনাদের সপ্তম দ্বিতীয় কানেকশান, দেখুন সপ্তম দ্বিতীয় কানেকশান আপনাদের ক্ষেত্রে কিন্তু পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো, এবং আপনাদের ক্ষেত্রে ধনের জায়গাটা কিন্তু দিবে। এবং যারা সরকারি কন্ট্রাক্ট নিয়ে কাজকর্ম করছেন বা সরকারি টেন্ডার নিয়ে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ এই সময় কিন্তু দিবে, অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু সুযোগগুলো কিন্তু বাড়িয়ে তুলবে আপনি যদি হন কুম্ভ রাশির মানুষ আপনার ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তম দ্বিতীয় কানেকশানে বিশেষভাবে লাভ, সফলতা, সাকসেস কিন্তু দিতে চলেছে। এরপরের যে রাশির কথা মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের রাশিতেই এই রবি গ্রহের অবস্থান, অর্থাৎ আপনাদের ষষ্ঠপতি আপনাদের রাশিতে অবস্থান করছে। আপনাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে যারা কম্পিটিটিভ পরীক্ষা দেবেন ভাবছেন বা যারা রাজনীতির লাইনে আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের শরীর স্বর্গাত নিয়ে সমস্যা, বিশেষ করে মাথা এবং চোখের সমস্যা কিন্তু এই সময় কিন্তু আপনাদেরকে বাড়িয়ে তুলবে। অর্থাৎ আপনি যদি হন মীন রাশি মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু বাড়িয়ে তুলবে।
এবং এর সাথে সাথে আপনাদের বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনা থাকছে, কর্মক্ষেত্রে পরিবর্তন এবং কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বাড়িয়ে তুলছে। এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে সুযোগ এবং লাভ আপনাদেরকে কিন্তু দিবে। রবির রাশি পরিবর্তনে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্য নিশ্চিত রূপে চমকাতে চলেছে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে কথাটা বলছি, যে পাঁচটি রাশির কথা বললাম সে পাঁচটি রাশি অবশ্যই সাবধানে থাকুন। এই জায়গাটাতে রবি যদিও জলরাশি করে, কিছু কিছু ক্ষেত্রে সে তুঙ্গ ফল কিন্তু দিতে পারবে না, কিন্তু সাতটি রাশির ক্ষেত্রে বেশ কিছু স্বপ্ন পূরণ কিন্তু করবে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথা বলছি। ভিডিওটি এই পর্যন্তই, সকলে ভালো থাকুন। এই বিষয়ে যদি কমেন্ট থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এবং এটি অনলি ফর বুকিং নাম্বার, যারা বুকিং করতে চাইছেন আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছেন, বুকিং নাম্বার আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনারা বুকিং করুন, সময় মতো রিপ্লাই আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি এই পর্যন্তই, নমস্কার।